দুবাহুত থকা প্রবল শক্তির বাবে এতিয়া বিশেষ পরিচয় লাভ করবলৈ সক্ষম হয়েছে ডিব্রুগড়ের এজন যুবকে। কঠোর পরিশ্রম নিয়মিত কসরত করার বাবে দেশের বিভিন্ন প্রান্তর লগতে বিদেশী রাষ্ট্রসমূহতো নিজের নাম উজলাবলৈ সক্ষম হয়েছে শক্তিমান এইজন যুব খেলুৱৈয়ে। সরুরেপরা খেল ভালপাওয়া এইগুলি প্রতিভাবান যুব খেলুৱৈৰ নাম হয়েছে মনোজ দেবনাথ। ডিব্রুগড় মহানগরের বাসিন্দা মনোজে ভিয়েতনামের হানোই শহরত অনুষ্ঠিত হওয়া আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ের আর্ম ওয়েস্টলিং চ্যাম্পিয়নশিপত বিশেষ সফলতা লাভ করে দেশ তথা রাজ্যবাসীর গৌরব কঢ়িয়াই আনবলৈ সক্ষম হয়েছে। আন্তঃরাষ্ট্রীয় আর্ম ওয়েস্টলিং চ্যাম্পিয়নশিপত দেশক প্রতিনিধিত্ব করে ডিব্রুগড়ের মনোজ দেবনাথে কঢ়িয়াই আনবলৈ সক্ষম হয়েছে ব্রঞ্জর পদক। ইতিমধ্যে পূর্বতে মনোজে পৃথিবীর বিভিন্ন প্রান্ত খেলের জড়িয়ে বহুকেইটা গুরুত্বপূর্ণ রেকর্ড গড়ি বহুকেইখন বিশ্ব চ্যাম্পিয়নশিপ লগতে রাষ্ট্রীয় তথা আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ের আর্ম ওয়েস্টলিং চ্যাম্পিয়নশিপত অংশগ্রহণ করে সোণ রূপ আর ব্রঞ্জর পদক লাভ করবলে সক্ষম হয়েছিল। তাতে মই ব্রঞ্জ পাবলৈ সক্ষম হয়েছো ভারতের হয়ে। আর ইয়াত বহু ভাল কম্পিটিশন আছিল, মোর ওয়েট ক্লাসত 24 জন আছিল বেলেগ বেলেগ দেশের। তো ইয়াতে আপনার এশিয়ান কান্ট্রির লগত রাশিয়ারপরাও 2 জন আইছিল, চেক রিপাবলিকেরপরাও আছিল প্লেয়ার। সো ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর বহুত ভাল লেভেলের কম্পিটিশন আছিল। আর আশা করো যে আগন্তুক ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের বাবে ভাল প্রস্তুতি হল ইয়াত আসার বাবে। বিভিন্ন দেশের খেলুৱৈৰ সৈতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে ভিয়েতনামত অনুষ্ঠিত হওয়া এই আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ের আর্ম ওয়েস্টলিং চ্যাম্পিয়নশিপত ব্রঞ্জর পদক লাভ করার খবরে এতিয়া ডিব্রুগড়ের খেলুৱৈসকলক আনন্দিত করে তুলিছে। যা 13 আর 14 জুলাই ভিয়েতনামত অনুষ্ঠিত হয়েছিল এইখন আর্ম ওয়েস্টলিং প্রতিযোগিতা। উল্লেখ্য যে অসমৰপৰা কেবল মনোজ দেবনাথে খেলুৱৈ হিসাবে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবলে সুযোগ লাভ করেছিল। ভারতেরপরা 8 গৰাকী খেলুৱৈয়ে এই প্রতিযোগিতাত অংশগ্রহণ করেছিল। এই প্রতিযোগিতাত মনোজ দেবনাথে অনূর্ধ 70 কেজি শাখাত থাইলেন্ডের ইউথ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জোস নিকোলাসক পরাস্ত করে এই সন্মান তথা ব্রঞ্জর পদক লাভ করবলে সক্ষম হয়। ইয়ার পূর্বে চীনত অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপত ডিব্রুগড়ের মনোজ দেবনাথে বিশ্বর দ্বিতীয় আর্ম ওয়েস্টলার স্থান অধিকার লাভ করবলেও সক্ষম হয়েছিল। ডিব্রুগড়ের রক্তিম দাসের প্রতিবেদন, লোকেল 18।